আমি বাঁচতে চাই, আমি পড়াশোনা করতে চাই। আমার বাবার তো যা ছিল সব বিক্রি করে দিয়েছে। মারাত্মক অসুস্থতার কারণে বাম চোখটি প্রায় অন্ধ হয়ে গিয়েছে বৃষ্টি নামের এই মেয়েটির। অবশ হয়ে গিয়েছে বা হাত ও বা পা। এক মাস চিকিৎসা নেওয়ার পর অবস্থার কিছুটা উন্নতি হলেও সামর্থ্য না থাকায় মেয়ের অপারেশন করাতে পারছেন না অসহায় বাবা মা। ব্রেন টিউমারের জন্য ডাক্তার বলছে 2 বছর একটানা ট্রিটমেন্ট করাইতে হবে, প্রত্যেক মাসে ঢাকায় নিয়ে যেতে হবে। ঢাকায় নিয়ে যাওয়ার জন্য এক এক মাসে যে আমাদের খরচা হয়, সেই খরচাও আমার বাবার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। ধার দেনাও স্যার এখন কেউ দিতে চায় না, মানে অনেক ধার দেনা হয়ে গেছে। একাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আর দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দেওয়া হয়নি বৃষ্টির। সুস্থ জীবনে ফিরে এসে আবারও পড়াশোনা করতে চাইছে। এখন তার জীবন কাটছে বিছানায় শুয়ে বসে। প্রাণবন্ত ছুটে চলা সন্তানটির এমন পরিণতি দেখে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। ডাক্তার বলছে ব্রেন টিউমার, এখন তো এই দেখি ওই মাথার এক সাইড এখনো যন্ত্রণা বলে, বাম সাইডে যন্ত্রণা এখন আর ওই পা হাত ধরা। বৃষ্টির বাবা শাহাবুদ্দিন শেখ একজন রিক্সা চালক। 3 মেয়ে ও 1 ছেলের মধ্যে বড় মেয়ের বিয়ে হলেও অসুস্থ মেয়ে বৃষ্টি সহ পরিবার নিয়ে মানবেতর জীবন কাটছে দিনমজুর বাবার। অভাব অনটনের সংসারে সাধ থাকলেও সাধ্য নেই মেয়েকে চিকিৎসা করানোর। এরপরও নিজের যতটুকু সহায় সম্ভব ছিল তা দিয়ে মেয়ের চিকিৎসা করিয়েছেন তিনি। তবে উপার্জনের একমাত্র উপায় রিক্সাটি বিক্রি করে এখন মেয়ের চিকিৎসা তো দূরের কথা, সংসারের খরচ জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাকে। কতগুন দান পাইছিলাম, একটু জমি রাখছিলাম দুর্গা চাউলের জন্য, সেই 40 মন দান পাইছি, হেয়া বেচছি, রিক্সিয়ান বেচছি, এইখানে একটা গাছ ছেলে গাছটা বেচছি, এইভাবে 2টা ছাগল ছেলে হেয়া বেচছি, সব বেচছে কিনকে এই মাইয়া চিকিৎসা চালাইতেছি। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3টা মেয়ে 1টা ছেলে। পিরোজপুর শহরের আফতাবউদ্দিন কলেজে একাদশ শ্রেণীতে পড়ত বৃষ্টি আক্তার। প্রায় 2 বছর আগে পড়ার সময় হঠাৎ মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করলে বৃষ্টির বাবা মা ছুটে যান গ্রামের বিভিন্ন চিকিৎসকের কাছে। কিন্তু এখনও জানা যায়নি মেয়ের অসুস্থতার প্রকৃত কারণ। কোনো উপায় না দেখে তাকে নেওয়া হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। পরীক্ষা নিরীক্ষা শেষে দ্রুত তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন সেখানকার চিকিৎসক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তারা জানতে পারেন ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন বৃষ্টি। ফার্স্ট ইয়ার থাকতেই অসুস্থ ছিল মোটামুটি, তো ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উত্তীর্ণ হইতে পারছি, সেকেন্ড ইয়ারে আর পরীক্ষা দিতে পারে না। পরে অনেক ডাক্তার দেখানোর পরে আমরা 2 বছর পরে জানতে পারি যে ব্রেন টিউমার হয়েছে। রোগীটার যেটা দেখলাম, একটা এমআরআই করা আছে ঢাকা থেকে, রোগীটা দীর্ঘদিন ধরে অসুস্থ, বাম চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে এবং স্ট্রোকের মতো লক্ষণ দেখা যাচ্ছে, শরীরের ডান পাশ আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, পাশাপাশি তার মাঝে মাঝে খিঁচুনি হয়। বৃষ্টিকে 2 বছর চিকিৎসা করার পরামর্শ সহ বেশ কয়েকটি প্যাথোলজিক্যাল পরীক্ষা করাতে বলেছেন চিকিৎসকেরা, কিন্তু অর্থাভাবে থেমে আছে বৃষ্টির চিকিৎসা। বর্তমানে মুজিব বর্ষে পাওয়া একটি ঘরে কোনোভাবে দিন কাটছে অসহায় এই পরিবারের। আমার বাচ্চাটার চিকিৎসা কিভাবে চালাম এরকম কোনো সামর্থ্য আমার নাই। আমি চাই আমার বাচ্চাটা কিভাবে আমি একটু চিকিৎসা করতে পারি, এটা আপনারা যদি সবাই সহযোগিতা করতেন। আমাদের দেশে তো অনেক সামর্থ্যবান ব্যক্তিরা আছে যারা একটু সহায়তা করলে হয়তো আমার বোনের জীবনটা বেঁচে যাবে।